আজ আমরা আলোচনা করব ইংল্যান্ডকে নিয়ে। ইংল্যান্ড একটি দেশ বা যুক্তরাজ্য, এর জনবসতি সমগ্র যুক্তরাজ্যের লোক সংখ্যার 83% এবং দেশটি গ্রেট ব্রিটেন দ্বীপের দক্ষিণ অংশের 2/3 নিয়ে গঠিত। ইংল্যান্ডের রাজধানী লন্ডন ইউরোপের অন্যতম বৃহৎ নগর ও অর্থনৈতিক কেন্দ্র। জাতীয় ভাষা ইংরেজি, অন্যান্য ভাষা কর্নিশ। জাতি গোষ্ঠীর ভিতরে 85.4% ব্রিটিশ, 7% এশীয়, 3.5% আফ্রিকান, 2.3% মিশ্র এবং 0.8% বাংলাদেশি এবং 0.4% আরব। সরকার ব্যবস্থা যুক্তরাজ্যের রাজতন্ত্রের অংশ। দ্বিতীয় এলিজাবেথ এবং এবাদের প্রধানমন্ত্রী থেরেসা মে। বৃহত্তম শহরের ভিতরে রয়েছে নিউক্যাসল অ্যাপন টাইন, ম্যানচেস্টার, লিডস, বার্মিংহাম, লেইসেস্টার, নরওয়েজ, ব্রিস্টল, সাউদাম্পটন, লন্ডন। ইংল্যান্ড জাতীয় ফুটবল দল ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত হয়, যা ইংল্যান্ড ফুটবলের প্রশাসনিক প্রতিষ্ঠান। যুক্তরাজ্যের অংশ হল বিভিন্ন পেশাদারি প্রতিযোগিতার জন্য ইংল্যান্ডের নিজস্ব দল আছে, তবে অলিম্পিক প্রতিযোগিতায় ইংল্যান্ড একা প্রতিনিধিত্ব করে না, বরং পুরো যুক্তরাজ্য অলিম্পিকে একসাথে অংশগ্রহণ করে। যুক্তরাজ্যের জাতিগুলোর মধ্যে ইংল্যান্ডের সবচেয়ে সফল। তারা ব্রিটিশ হোম চ্যাম্পিয়নশিপ জিতেছে 54 এবং ফিফা বিশ্বকাপ জিতেছে 1। তারা অবশ্য কখনো ইউফা ইউরোপিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি, তবে 2 সেমিফাইনালে উঠেছে। ঐতিহাসিকভাবে ইংল্যান্ডের চির প্রতিদ্বন্দ্বী হচ্ছে স্কটল্যান্ড। স্কটল্যান্ডের সাথে ইংল্যান্ডের সর্বশেষ খেলা হয়েছে ইউরো 2000 প্লে অফে 1999 নভেম্বরে। পুরাতন ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় স্কটল্যান্ড 1-0 গোলে জয়ী হয়। 1980 থেকে স্কটল্যান্ডের সাথে নিয়মিত খেলা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে অন্যান্য জাতির সঙ্গে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বিতা বৃদ্ধি পেতে থাকে। এর মধ্যে আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড, জার্মানি বনাম ইংল্যান্ড চির প্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাতি পায়।